চাশালা রাজখড়াগুলিনি শ্রী অরবিন্দ সংঘক্লাবনি সাতথার মুম্বাই খালাই জাখা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আশালো আমসানি লোকরক নদী জাখা ফ্রি ও আয়ুষ্মান সাম রাজাকানি সেবসাব আশালো বেবাগে 300 লোকরক নদী জাকনাই আয়ুষ্মান সাম জাকনানি সেবসাব হানে সাওয়াইখানা রেখা অরবিন্দ সংঘক্লাবনি আদং রক আমাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার যে পরিকল্পনা এসছে ওটা মানুষের কাছে সহজলভ্যভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ক্লাব শ্রী অরবিন্দ সংঘ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আমাদের টার্গেট আসছে 300-350 লোককে আমরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত করবো। এখন পর্যন্ত 250 লোক উদ্যোগ হয়েছে, এবারে এসছে ওদের যে আয়ুষ্মান কার্ড এখানে রেজিস্ট্রেশন করিয়ে ওদেরকে আয়ুষ্মান কার্ড বিতরণ করা হবে। রক্ষীধর, হ্যাঁ রক্ষীধর আমাদের ক্লাবের নাম শ্রী অরবিন্দ সংঘ, ক্লাব সম্পাদক করা হইতেছে, এটা আমাদের ক্লাবের উদ্যোগে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমাদের কাউন্সিলর নিমন্ত্রিত ছিলেন, আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতনচন্দ্রিত বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাইরে বহিরাজ্যে আছে, আসতে পারেন না, কিন্তু ওনার যথেষ্ট সহযোগিতা করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন, ওনার আমরা আজকে এই প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। আমাদের মুখ্যমন্ত্রীর একটি পুরা সৃষ্টি ডাক দিয়েছেন, তার উপলক্ষে কাশীপুর শ্রী অরবিন্দ সংঘ প্রতিটি সামাজিক কাজের সঙ্গে অঙ্গীভূত থাকে। তারই অঙ্গ হিসেবে যে আয়ুষ্মান কার্ড ভারতের যে ডাক দিয়েছে, আর প্রধানমন্ত্রীর আহ্বান এবং সিএম স্যারের আহ্বান এবং মাননীয় বিধায়কের আহ্বানে আজকে কাশীপুর শ্রী অরবিন্দ সংঘ এই সামাজিক কাজও অঙ্গীভূত হয়েছে যে আয়ুষ্মান কার্ড করে দেওয়ার জন্য সবাই প্রত্যেক স্তরের মানুষের কাছে। একটি কথা প্রধানমন্ত্রী একটি আমাদের একটা বার্তা দিয়েছে যে আমাদের জাত হলো 4টি জাত, প্রথমেতে প্রায়োরিটি দিয়েছে মহিলাদেরকে, তারপর পুরুষদেরকে দিয়েছে, তারপর কৃষক এবং যারা শ্রমদপ্ত রয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছে। তো তারই অঙ্গ হিসাবে প্রত্যেক স্তরের মানুষকে এই আয়ুষ্মান করে দেওয়ার জন্য কার্ড করার জন্য আমরা কাশীপুর শ্রী অরবিন্দ সংঘ ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে প্রত্যেক স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে প্রথমত আমরা যখন রেজিস্টার স্টার্ট করি তখন আমরা 200 লোক দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, যে প্রথমত যতক্ষণ দিন বাড়ছে ততদিন আমাদের কাছে এরিয়ার যত মানুষ আছে সবাই আসছেন, যতটুকু পারি আজকে আমরা করবো, যদি আজকের মধ্যে যদি আমরা সক্ষম যদি না করতে পারি আগামী দিনে করার চেষ্টা করবো, আমরা করে দেওয়ার চেষ্টা করবো। আমি ক্লাবের সাধারণ একটি কর্মকর্তা মেম্বারের কাজ করতে চাই, তাছাড়া আমি স্টেট যুব মোর্চার সোশ্যাল মিডিয়ার ইনচার্জ হিসেবে দায়িত্ব আছে। আর আজকে এই অনুষ্ঠানে প্রথমত উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিলর যিনি রয়েছেন উত্তম কুমার ঘোষ, এবং আমাদের স্টেট কমিটি থেকে যে সোশ্যাল মিডিয়ার কনভেনার যিনি রয়েছেন অরিন্দম দেব, ইনিও এসেছেন, এবং সে আমাদের বিধায়কও আমাদেরকে আশ্বাস দিয়েছে, আশ্বাস দিয়ে তিনি গভীরতা আসেন, কিন্তু আমাদেরকে সবাইকে আশ্বাস দিয়েছেন যে পুনঃ আমরা কাঠ বিতরণ করবো তখন তিনি অনুষ্ঠান থাকবেন। আমার নাম করণ মণি। রাজাখড়াগুলি নিশিমি প্রণাপনি কক্তম চিনি খরাং।